বাঘ আর ছাগল জন্ম থেকেই যেন শত্রু, ছাগল সামনে পেলে ঘাড় মটকে দেবে বাঘ, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু সেই নিয়মের বাইরেও তো কিছু থাকতে পারে, আর তা করে দেখিয়েছে রাশিয়ার বাঘ ও ছাগল বন্ধু আমুর তিমুর। যদিও বন্ধুত্ব শেষ পর্যন্ত গড়িয়েছে দুশ্মনীতে, পরিণামে ঘটেছে চিরবিচ্ছেদ। যদিও আমুর তিমুরকে স্বীকার করেনি, ক্রোধে আঘাত করে বুঝিয়ে দিয়েছে তার ধর্ম, আর এতে 3 বছর চিকিৎসার পর মারা গেছে তিমুর। বাঘ ও ছাগলের বিরল সেই বন্ধুত্বের কথা জানাচ্ছেন মেহরুন বিনতে ফেরদৌস। কথা আছে, বাঘে মহিষে এক ঘাটে জল খায় না, তাই বলি কি বাঘে ছাগলে বন্ধুত্ব হতে পারে না? উত্তরটা দিয়ে দিয়েছিল রাশিয়ার বাঘ আমুর আর ছাগল তিমুর। টানা 1 বছর ঘনিষ্ঠ বন্ধু হয়ে খুনসুটি করেই সময় কাটছিল তাদের। বাঘ ছাগলের বিরল এই বন্ধুত্বের শুরুটা বেশ নাটকীয়। প্রশান্ত মহাসাগরীয় বন্দর ভ্লাদিভস্টকের এক সাফারি পার্কে বাস করত মেরু অঞ্চলের বাঘ আমুর। 2015 সালে আমুরের খাবার হিসেবে তিমুরকে ঠেলে দেওয়া হয়েছিল বেষ্টনীর ভিতর। কিন্তু বিধি বাম, আমুর তিমুরকে এমন পছন্দ করে বসলো যে বন্ধুত্বের হাত বাড়িয়ে বুকে টেনে নিল। তিমুরও কম যায়নি, সারাদিন বাঘ বন্ধু আমুরের পেছনে ছুটে ছুটে খুনসুটিতে নাকাল বানিয়ে ফেলতো তাকে। একসঙ্গে থাকা খাওয়া, এমনকি ছাগল বন্ধুকে শিকার করার কায়দা কানুনও শেখানো শুরু করেছিল আমুর। কিন্তু তিমুরের ভাগ্যে সয়নি সেই বন্ধুত্ব। বছর খানেক যেতে না যেতেই বাঘ বন্ধুর ঘাড়ে চড়ে বসে ডান পিঠে তিমুর। 2016 সালের ডিসেম্বর থেকে বাঘ আমুরকেই যেন চ্যালেঞ্জ করে বসে তিমুর। বন্ধুত্বে ঢুকে পড়ে ভুল বোঝাবুঝি, অতিরিক্ত বাড়াবাড়ি সহ্য করতে না পেরে 2016 এর জানুয়ারিতে তিমুরকে পাহাড় থেকে ফেলে দেয় আমুর। আহত তিমুরকে বাঁচাতে চটজলদি পাঠিয়ে দেওয়া হয় মস্কো। উন্নত চিকিৎসায় সেরে ওঠে বেশ খানিকটা, কিন্তু গেল 5 নভেম্বর আচমকাই হার্ট অ্যাটাকে মারা যায় ছাগল আমুর। শোকের ছায়া নেমে আসে রাশিয়ায়। Амуру сейчас 3 года и 8 месяцев. За 3 года, которые живет он у нас, он съел больше сотни коз, баранов и других животных. বিপরীত মেরুর দুটি প্রাণীর এই বন্ধুত্ব বহু বছর মনে রাখবে রাশিয়া সহ পৃথিবীর মানুষ। আমুর এখন মন খারাপ করে ঘুরে বেড়ায় তার বেষ্টনীতে, আর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সাফারি পার্কটিতে তিমুরকে স্মরণীয় করে রাখতে দুই বন্ধুর ব্রোঞ্জ মূর্তি নির্মাণের। আর এর মাধ্যমেই হয়তো শতবর্ষ বেঁচে থাকবে বাঘ ছাগলের বিরল ভালোবাসার মুহূর্তগুলো। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।